আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অসংখ্য ধন্যবাদ তো আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আলারও আমাদের খুব ভালো আছি তো আজকের রেসিপি আমি নিয়ে এসেছি চিকেন বিরিয়ানি একদম মুখে স্বাদ লেগে থাকার মতো তো সঙ্গে থাকুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে আমি খুব সহজেই দেখিয়ে দেব মুখে স্বাদ লেগে থাকার মতো একটা বিরিয়ানি তো চলে যাব আমরা এখন মূল পর্বে তো আমি এখানে চিনিগুলোর চাল নিয়েছি আপনারা চাইলে বাসমতি চাল নিতে পারেন কোনো প্রবলেম নাই আমি দু কাপ নিয়েছি আপনারা চাইলে কম বেশি নিতে পারেন আমি এরপর যায় পানি দিয়ে ভিজিয়ে রাখব তো আমি অনেকক্ষণ ভিজিয়ে রাখছিলাম আমি এখন কষে কষে ধুয়ে নিব আমি এখানে এক কেজি পরিমাণ মুরগির মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এরপর যে একটা ধুয়ে পাত্র দিয়ে দিলাম চুলাতে গরম দিয়ে দিছি অলরেডি তো আমি পেজ বেরিস্তা করে নেব সবার আগে তো আপনারা মনে রাখবেন পেজ বেরস্তা করলে আপনাদের অর্ধেকটা কাজ হয়ে যাবে একটা কথা বলা হয়নি দেখেছেন আমি পেনটা আগে হাই হিটে গরম করে নিয়ে পেজগুলো আগে দিয়ে দিয়েছিলাম পেজের রসগুলো যাতে টেনে যায় তারপর আমি তল দিয়ে আস্তে আস্তে বেড়েস্তা করে নিয়েছি অলরেডি পেজ বেস্তা আমার হয়ে গেছে আমি মাংসগুলো আমি ম্যারিনেট করে রাখবো তার জন্য আমি লবণ দিয়ে দিয়েছি হলুদ আলোটা এক চামচ দিয়ে দিয়েছি গুঁড়ো দিব দুই চামচ তো এরপর যে আমি এখন দিয়ে দিব পেজ বেরেস্তা তো বেরেস্তাটা আমি উঠিয়ে নিব উঠিয়ে তলটা ছেঁকে দিয়ে দিলাম আমি দিয়ে দিব আদা বাটা আদা বাটা আমি দু চামচ দিব তো একদম ভরা ভরা না যেহেতু মুরগির মাংস আদা বেশি লাগবে না আর দিয়ে দিলাম দু টেবিল চামচ রসুন বাটা আর দুই টেবিল চামচ দিয়ে দেবো পেঁয়াজ বাটা এখন আমি দিয়ে দেবো বাদাম বাটা আপনারা চাইলে যে কোনো বাদাম বাটা দিতে পারেন চাইলে আপনারা স্কিপ করতে পারেন কোনো সমস্যা নাই তো আমি এখন দিয়ে দিচ্ছি জিরা বাটা এরপর যে আমি যেগুলো ব্রেস্তা করার ছিলাম তোলটা আমি এখন দিয়ে দিচ্ছি তো আমি এখন দিয়ে দিব টক দই তো টক দইটি স্কিপ করা যাবে না তো আর একটু দিয়ে দিলাম গুঁড়া দুধ তো এখন আমি বিরিয়ানির রেডিমেড মশলা একটু করে দিয়ে দিলাম তো আমি মাংসটা ভালো করে মিক্স করে নিচ্ছি মশলাগুলোর সাথে মাংসের সাথে আমি ম্যারিনেট করে রেখে দিব এটা আপনারা চাইলে আধা ঘন্টা এক ঘন্টা যার যা হাতে যত বেশি সময় আছে আপনি ততক্ষণ চাইলে রাখতে পারবেন আর একটা কথা বলে যাই যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে সাবস্ক্রাইব করে অনুরোধ রইল যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওটা দেখতে দেখতে যদি ভালো লেগে যায় লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো চাইলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন তো আমার মেনেট করা হয়ে গেছে আমি কাঁচামরিচ একটু দিয়ে দিয়েছি তো এখন আমি এ পর্যায়ে যেটা করব আলু কেটে আমি ধুয়ে নিয়েছি এখানে আমি ফুড কালার মিক্স করে একটু হালকা লবণ দিয়ে আলুটা মেখে নিব এটা কালারটা দিলে হয় কি দেখতে অনেক সুন্দর লাগে যে কোনো জিনিস দেখতে যদি সুন্দর হয় খেতে আশা করি অনেক ভালো লাগবে ইনশাল্লাহ তো সঙ্গেই থাকুন পুরো ভিডিওটা দেখবেন অনেক অনেক ভালো লাগবে আশা করি এটা একদম এতটাই টেস্টি হবে একদম সবাই আপনার প্রশংসা করবে তো আমি আলুগুলা তেল ভেজে নিচ্ছি তো এ পর্যায়ে আমি গোলাপ জল কেওড়া জল ফুড কালার একটা পাত্রে মিক্স করে আলাদা সাইডে রেখে দিব তো আলুগুলো এরপর যে আমার ভাজা প্রায় হয়ে গেছে আমি উলটিয়ে পাল্টিয়ে কালার করে ভেজে নিব যাতে করে রঙটা অনেক সুন্দর হয় এবং আলুটা আপনার ফিফটি পারসেন্ট সেদ্ধও হয়ে যায় তো আলুটা আমি আস্তে আস্তে করে উঠিয়ে রাখবো তোল ঝরিয়ে তো এরপর যে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা আস্তেও গরম মশলা দিয়ে দিয়েছি এখন আমি যে ম্যারিনেট করে ডিমগুলো রেখেছিলাম রেখে আমি মাংসটা দিয়ে দিচ্ছি গরম তৈলের ভিতরে তো আমি এভাবে কষিয়ে মাংসটা ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নিব এ পর্যায়ে দেখুন আমি একটু নাড়াচাড়া করে উলটিয়ে দিব পানিটা কিন্তু টেনে আসছে আমি এ পর্যায়ে একটু পানি দিয়ে দিলাম হ্যাঁ কারণ আমি মাংসটা সেদ্ধ করে রান্না করে নিব একেবারে তো আমি এ পর্যায়ে ঢাকনা দিয়ে রাখলাম মাংসটা হতে থাকে এ পর্যায়ে আমি উপকরণগুলো রেডি করে নিচ্ছি আমি গুঁড়া দুধ দিয়ে আমি গুলিয়ে রাখব এ পর্যায়ে আমি দিয়ে দিলাম চিনি এরপর যে আমি এখন যেটা করবো ঘি দিয়ে দিব একসাথে মিক্স করে রেখে দিব দুধের সাথে তো ঘিটা দিলে হয় কি খাবারটা আসলে স্বাদে দ্বিগুণ বেড়ে যায় তো স্পেশালি আপনার ঘিটা একটু বেশি দিলে ভালো হবে তো এরপর যে আমি চলে আসলাম আবার মাংসের কাছে মাংসটা অলমোস্ট আমার হয়ে গেছে তো দেখুন মাংসের তোলটা ছেড়ে দিয়েছে আমি আর বোঝাতে পারবো না কত সুন্দর বার বের হয়ে গেছে অলরেডি তো এরপর আমি একটু নাড়াচাড়া করে ভালো করে যাতে তলানিতে লেগে না যায় পর্যায় পর্যায়ে মাংসটা আমার অলরেডি সেদ্ধ হয়ে গেছে তো আমি এখন তুলে রাখবো আমি যেটা এখন করব আমি এখন ভালোভাবে পোলাও চাগুলো সেদ্ধ করে নিব আমি অলরেডি পাত্রে দিয়ে দিয়েছি তো চালটা আমি সেভেন্টি পার্সেন্ট সেদ্ধ করবো তো আমি এখন দিয়ে দিলাম লেবু পাতা তেজপাতা এখন আমি দিয়ে দিব গরম মশলা আসতো তো এটা দিলে হয় কি ফ্লেভারটা দ্বিগুণ বেড়ে যায় তো এখন আমি চুলার আঁচটা বাড়িয়ে দিব একটু নাড়াচাড়া করে মিক্স করে দিচ্ছি তো ভিডিওটা স্কিপ করলে বুঝতে অসুবিধা হবে তো সঙ্গে থাকুন আশা করি আমার এই রেসিপি ফলো করে রান্না করলে আপনার রান্নার সবাই প্রেমে পড়ে যাবে চালটা অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে তো এখন যেটা করব আমি সবগুলো আমি রেডি করে নিয়ে নিয়েছি তো আমি এখন আমার যে রান্না করা মাংসটা ছিল আমি অলরেডি ঢেলা একটা পাত্রে নিয়েছি তো এর উপর আমার এই সেভেন্টি পারসেন্ট সেদ্ধ হওয়া চালগুলো উপরে আস্তেভাবে আলতে আলতেভাবে সবগুলো দিয়ে দিব আমার সেদ্ধ করা চালগুলা অলমোস্ট দেওয়া হয়ে গেছে তো আমি এখন যে গুলিয়ে রাখছিলাম ঘি চিনি দিয়ে যে দুধটা গুঁড়া দুধ তো আমি এরপর যে লবণ দিয়ে দিলাম আপনারা দেখেছেন আমি চাল সেদ্ধ করার জন্য লবণ দেই নাই তো আমি এখন যে ম্যারিনেট করা ডিম ছিল ডিমগুলো দিয়ে দিলাম তো এরপর যে আমি আলুগুলো দিয়ে রাখবো ভেজে রাখা আলুগুলো তো আরও আপনারা চাইলে আলু বোখরা কিসমিস সব কিছু দিতে পারবেন আমি শুধু কিসমিস দিয়ে দিচ্ছি তো এখন আমি দিয়ে দিচ্ছি ব্রেস্তা করা পেঁয়াজ তো পেঁয়াজ দেওয়া আমার হয়ে গেছে তো আমি এ পর্যায়ে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি তো বলে বোঝাতে পারবো না যে গুঁড়া দুধ দিলে কতটা মজার হবে আর যে আমি রেডি করে রেখেছিলাম ঘি দিয়ে মিক্স করা দুধটা সেটা আমি এখন দিয়ে দিলাম কিছু ফুড কালার দিয়ে দিলাম যে গুলিয়ে রাখছিলাম কেওড়া জল গোলাপ জল দিয়ে তো এখন আমি দিচ্ছি বিরিয়ানির মশলা রেডিমেড কেনা যে মশলাটা হয় তো এটা আমি উপারে দিয়ে দিচ্ছি ছিটিয়ে ছিটিয়ে চারোপাশে এটা কিন্তু স্কিপ করা যাবে না তো এরপর যে আমি ঢাকনা দিয়ে রাখব ঢাকনাটা আপনি চাইলে ছিদ্র বন্ধ করতেও পারেন না করতেও পারেন বন্ধ করলে ভালো হবে তো আমার এপর যে রান্নাটা হয়ে গেছে আমি ৪৫ মিনিট মতো চুলাটা একদম লো আছে রেখেছিলাম তো দেখুন কতটা পারফেক্ট হয়েছে দেখি বোঝা যাচ্ছে কালারটা এবং কতটা ঝুট হয়েছে তো একবার খেলে মুখে স্বাদ লেগে থাকবে ইনশাআল্লাহ তো আপনারা চাইলে আমার রেসিপিটা বাসায় ট্রাই করতে পারেন ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আশা করি আপনার আমার রেসিপিটা অনেক ভালো লাগছে যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম